প্রাণীর অপর নাম যদি জীবন হয় তাহলে ইমুর অপর নাম কি? ইমুর অপর নাম আছে গিয়া জামাই বিদেশ। জোর কা ঝটকা হয় জোরো সে লাগা। বিয়ে করার পরে বাচ্চার নাম সর্বনাশ রাখবো, যাতে বউকে কতিবারই ধরে বিয়ে করার পরে আমার সর্বনাশ হয়েছে। 20 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে কি লাভ যদি 2 টাকার জন্য সেই গাড়ির জানালা বন্ধ থাকে? আপনি কি জানেন আমাদের দেশে 70% ছেলেদের ঠোঁট ফাইটেস আছে ভিটামিন জি এর অভাবে? প্রেম করলে মেয়েদের মুখ দেখে নয় পা দেখে করবেন, কারণ একটা জায়গায় আছে জেনে মেয়েরা কখনো মেকআপ করে না। মেয়েরাও কত অদ্ভুত তাই না, সামান্য এক জোড়া চুরি ভেঙে গেলে সারা ঘর কেঁদে ভাসিয়ে দিবে, আর যখন নিজের মূল্যবান মনটা ভেঙে যায় বন্ধুর চাইতে আপন মাকেও বলতে পারে। हम तो दिल दे ही चुके, बस तेरी हाँ है बाकी, थोड़ा सा प्यार हुआ है थोड़ा है बाकी। कि तेरी और मुझको लेके चले ये दुनिया भर के सब रास्ते, मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके। तुम्हार परिवार तुम्हें नीलामे उठाई सिलो, আজ গরিব বলে টাকার অভাবে কিনতে পারলাম না। মেরা মেহবুব কিসে হো রে যা, তুঝে ঢুঁড় রহা থা মে, তুঝ মে হ্যায় কুছ এসি সুবহা সা, জিসকি খাতির মে থা জগা সা, আ তু মেরে খাব সে জা জা রে। ঝুলে থাকলে যদি লম্বাই হতো তাহলে কিছু কিছু জিনিস ঝুলতে ঝুলতে আজকে মাটিতে যায় দেখতো। বিষ খেয়ে হজম করা সম্ভব, কিন্তু সেমরি গলাকে ঝগড়াই দিয়ে তা কোনোদিনও সম্ভব না। আমি আপনার সাথে কথা বলবো, আমি এবার সাত থেকে লাভ দেব, কথা না বলতে পারলে ও মাগো এতি ইটা কিতা কয়। আরে আপনি লাভ দিবেন কিল্লাই, আই কিতা বলো করেন না, কে লাভ দিও না, পরে ঠ্যাং ভাঙি যাবো না, পরে লুলা জামাই লগে বিয়া হবে আনে, সারা কেউ বিয়া করবে না নে, তখন কি হবে আনে, লাভ টাভ দিও না খবরদার। হ্যাঁ এই কাম ভুলেও করেন না খবরদার, খবরদার। জীবনের প্রথম যখন মিয়া খালিফার নাম শুনছি আমি মনে করছি কত বড় মাওলানা, পরে উনি যে উনি বিশ্ববিখ্যাত একজন খেলোয়াড়। জোর কা ঝটকা হয় জোরো সে লাগা। বুঝার চেষ্টা করবো। এই যে ভাই, এই যে স্যার কানা ভাই, আপনি কিছু বলেন। হ্যাঁ বলবো কি রে ভাই, মনের কষ্ট মনে সাফা রাখে যা, মানুষে আমাকে কানা বলে, কানা বলে আমাকে টিটকারি মারে, ফ্যামিলিরা আইটে ধরলেও টিটকারি মারে, ওরা একবার বাইরে দেখে না, কানাকে যদি কানা বলি তাতে তো কানা মাইন্ড করে, কষ্টে ভাই বুকের মধ্যে উতাল পাতাল করে, কষ্ট কাউরে বুঝাইতে পারি না, এই কানা হয়েছি তাতে কি কি পরিমাণ বেড়ে নাছে ওরা কি ভাইবে দেখে, সুপারি গাছের ভিতরে টোকা দিয়ে বলতে পারি গাছের সুপারি কি পাইছে নাকি, এতটা নলেজ বেড়ে লইয়াও যদি আমি কানা থাকি তোরা। এসন তোর একটা কথা বলি শুনি তুই। ভাই এক ঘর মধ্যে কথা বলিস না, তো খাই দে দে। সেই মজা ছিল। হ্যাঁ এবার বল কি জানো বলতে চাইছিলি। নুডলস এর মধ্যে একটা তেলা পোকা আছে। আগে বলবি না তুই। যে আপনাকে পাগলের মতো ভালোবাসে তাকে ছাগলের মতো অবহেলা করবেন না। হইতে পারে আপনি তাকে একদিন গরুর মতো খুঁজবেন, কিন্তু সে আপনার বান্দরের মতো নাসায় ছুঁয়ে যাবে গা। পৃথিবীকে জানার আগে নিজেকে জানার চেষ্টা করো, তুমি কোন কাজে দক্ষ সেটাকে প্রেজেন্ট করো, প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা কিছু থাকে, ইউনিক কিছু থাকে, সেটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করো, কারো ফলোয়িং লিস্টে থাকার চাইতে নিজেকে এমনভাবে প্রস্তুত করো যেন তোমার ফলোয়িং লিস্টে হাজারো মানুষ থাকে।
খুশি করার জন্য অথবা নিজেকে বড় করার জন্য মিথ্যা কিছু বলো না, একদিন দেখবে সেই মিথ্যাই তোমাকে চরম বিপদ এবং লজ্জায় ফেলবে। সমস্যার সমুদ্রে ডুবে আছো বলে আতঙ্কিত হয়ো না, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো, হয়তো তিনি তোমাকে টেনে তুলবে, হয়তো তোমাকে সাঁতার শেখাবে। অন্য সব দেশে যখন বিয়ে হয় শুধু ছেলে মেয়ে রাজি থাকলে হয়, আর আমাকে বাংলাদেশে 14 গোষ্ঠী রাজি থাকা লাগে। কিছু কিছু মেয়েরা নীল শাড়ি আর লাল লিপস্টিক লাগাইলে মনে এক একটা হারপিকের বোতল। আমার এক দফা এক দাবি, রিলেশনের জন্য রিলেশন বিমা চালু করা উচিত, যাতে সারি চলি যাওয়ার সময় কমপক্ষে ক্ষতিপূরণটা পাওয়া যায়। আচ্ছা, আমার চুল কি তোমার কাছে ভালো লাগে না? তোমার এই রেশমি চুলের গানে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে কখনো ভাতে কখনো সবজিতে খুঁজে পাই। ওলা বেন কেমনে যে প্রেম করে আমার তো মাথাই ঢোকে না, আমার তো মেয়ে মানুষ দেখলি বিয়া করতে বলবে। এই যে আপুরা, আজে বাজে চার্জার দিয়া মোবাইল চার্জ দিয়েন না, তাইলে কিন্তু ব্যাটারি ভুললা যাইব। তেরে সঙ্গে নয়া লাগতো।